বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা যারা এবছর বছর দশম শ্রেণীতে পড়ছো এবং আর কিছুদিন পরেই মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য অঙ্কের একটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে গোলক যেটা অধ্যায় বারো তোমাদের বইয়ের তো এই অধ্যায় থেকে তোমরা যেন যে শর্ট কোশ্চেন টু মার্কস কোশ্চেন এবং চার মার্কের একটা প্রশ্ন যেটা কিন্তু প্রতি বছর আসে তো কোন কোন অঙ্কগুলো তোমাদের ইম্পর্টেন্ট এবং কোন কোন অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই সেখান থেকে কমন তারই বিস্তারিত আলোচনা আজ আমি তোমাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত আকারে তুলে ধরব বন্ধুরা তারাকে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য শুরু করা যাক আজকের আলোচনা আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো তোমাদের দশম শ্রেণীর অঙ্কের অর্থাৎ তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ যে অধ্যায় রয়েছে সেটা হলো আজকের আলোচনা পরিমিতির তোমাদের গোলক যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ আমাদের বইয়ের বারোতম চ্যাপ্টার তো এর আগে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি যারা দেখো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স বা চ্যানেল প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নেবে তোমরা সরাসরি চলে যাই আমাদের গোলক থেকে কোন কোন ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেই অঙ্কগুলো সম্পর্কে তো প্রথমে চলে যাই আমরা সরাসরি পেজ নম্বর একশো উনআশি পৃষ্ঠা নম্বরে যাই তো চলে এলাম পেজ নম্বর সেভেন্টি নাইনে গোলক চ্যাপ্টারে তো দেখো আমি পরপর তোমাদের বলে যাচ্ছি গোলক চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে তার মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি পরিমাণে প্র্যাকটিস করবে সেটাই আমরা চলে এলাম পেজ নম্বর ওয়ান এইটে দেখো তোমাদের এখানে একটা গোলকের আয়তন সূত্র রয়েছে তোমাদের একশো আশি পৃষ্ঠায় এই যে গোলকের আয়তন তোমাদের সূত্র রয়েছে ফোর বাই থ্রি পায়ার স্কোয়ার ঘন একক এই যে গ্লকের আয়তনটা কিন্তু খুব ভালো করে শর্টের জন্য মুখস্থ রাখবে যেটা কিন্তু ওয়ান মার্কে আসতে পারে বোঝা গেল কি বললাম এবার আমরা আমরা চলে চলে আসি আসি সরাসরি পেজ নম্বর পেজে এখানে তোমরা দেখো চার পাঁচ সাত তিনটে অঙ্ক রয়েছে যথারীতি চার দাগে জিরো পয়েন্ট সাত ডিসিমিটার দৌর্গের ব্যাসার্ধ এই অঙ্কটা পাঁচ দাগে যদি কোনো সমগ্র তলের ক্ষেত্রে ফলে অঙ্কটা এবং যথারীতি নিচের দিকে দেখো একটা নিজে করে অঙ্ক রয়েছে অর্ধ গোলাপ প্রীতি একটি বাটি তৈরি করতে একশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার পা লাগে তো এই যে অঙ্কটা এই তিনটে অঙ্ক অবশ্যই অবশ্যই করে প্র্যাকটিস করবে এই প্রশ্ন তিনটে কিন্তু তোমাদের ওয়ান মার্ক এবং টু মার্ক যে কোনো মার্কে আসতে পারে এবার আমরা সরাসরি চলে যাই পেজ নম্বর একশো বিরাশি পৃষ্ঠায় একশো বিরাশি পৃষ্ঠায় দেখো নয় দশ এবং এগারো প্রয়োগ রয়েছে তোমাদের প্রয়োগ নয় মানে এই অঙ্কটা প্রয়োগ দশ এবং প্রয়োগ এগারো তিনটি অঙ্কই কিন্তু দুই মার্কের জন্য তোমাদের ইম্পর্টেন্ট এবার আমি চলে যাই সরাসরি তারপরে পেজ নম্বর একশো তিরাশি পৃষ্ঠায় প্রয়োগ বারো দেখো এই প্রয়োগটা কিন্তু তোমাদের এবছরে চার মার্কে আসার জন্য অতি গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ এই যে ওয়ান সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার দর্গের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেদ গোলককে গলি অফ সেন্টিমিটার পুরো ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি এই প্রয়োগটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার চলে আসি আমি সরাসরি তারপরে দেখো তোমাদের কোষে দেখিতে নিচের দিকে কিছু অঙ্ক রয়েছে কোষে দেখি বারোতে তোমরা পেয়ে যাবে একশো তিরাশি পৃষ্ঠায় রয়েছে দেখো এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে তার মধ্যে বিশেষ করে চার পাঁচ ছয় এবং সাত এই নিচের দিকের এই চারটে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তার মধ্যে আবার বলে দিচ্ছি মানে এই চারটাই করবে চার পাঁচ ছয় সাত এই চারটে অঙ্কই করবে তার মধ্যে পাঁচ এবং সাত অর্থাৎ কোনো এলাকার গ্যাস বেলুন ফোলবার সময় তার ব্যাসার্ধ দৈর্ঘর্ঘ্য এই অঙ্কটা এবং সাত দাগের অঙ্কটা অর্থাৎ একটা নিরেট গোলা লোহার গোলার ব্যাসার্ধ দৈর্ঘ্য টু পয়েন্ট ওয়ান এই এই দুটো অঙ্ক কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ এবং সাত তাহলে আমাদের চার মার্কের জন্য যেটা মূল আলোচনা সেটা হচ্ছে প্রয়োগ বারো এদিকে আমি বললাম তোমাদের পাঁচ দাগ এবং সাত দাগ এবং এর পরের পৃষ্ঠায় আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখানে একটা মূল যে ব্যাপারটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আট নয় দশ এগারো তেরো চোদ্দো মানে শুধুমাত্র বারো দাগটা আসে না কিন্তু আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই যে প্রত্যেকটা অঙ্ক বললাম আমি অর্থাৎ এইখানে প্রত্যেকটা অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে এর মধ্যে বিশেষ করে আমি তাও বলে রাখছি নয় দশ এগারো এবং তেরো অর্থাৎ নয় দাগ দশ দাগ এগারো দাগ এবং তেরো দাগ এই চারটে অঙ্ক এবং ওই পৃষ্ঠায় যে দুটো অঙ্ক বললাম মানে মোট এই ছটা অঙ্ক আমি আশা করছি এই ছটা অঙ্কর মধ্যে কিন্তু একটা চার মার্কের অঙ্ক তোমরা এবছর মাধ্যমিকে কিন্তু কমন পাবে বোঝা গেল আমার কথাটা কি বললাম অতএব মানে পাওয়া উচিত যেটা নিয়মে বলছে তো যাই হোক কিন্তু তোমরা কিন্তু যে অঙ্কগুলো তোমাদের বললাম প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে এবং দেখো একদম শেষের দিকে তোমাদের যেটা রয়েছে এই যে তোমাদের ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন এমসি তো অবশ্যই করবে এবং তারপরে শূন্য স্থান রয়েছে এবং এসএ রয়েছে তো একটা অঙ্ক প্র্যাকটিস করবে আর মূল যে অঙ্কগুলো আমি বললাম আবারও বলে দিচ্ছি তোমাদের নয় দাগ দশ দাগ এগারো দাগ তেরো দাগ আট দাগ চোদ্দো দাগ এবং এই পৃষ্ঠায় তার আগের পৃষ্ঠায় আমরা বললাম কত পাঁচ দাগ সাত দাগ নিচের দিকে রয়েছে পাঁচ দাগ সাত দাগ এবং উপরের এই যে প্রয়োগ বারো এই কটা অঙ্ক কিন্তু কেউ বাদ দেবে না খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এই হলো তোমাদের মূলত গোলক থেকে যে অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছে আমি তার বিস্তারিত আলোচনা তুলে ধরলাম এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে ফেলো আমি চেষ্টা করবো কিছু কিছু অঙ্ক তোমাদের সামনে তুলে ধরার তেমন যদি দেখি যে সমস্যার সৃষ্টি হচ্ছে বা প্রচুর কোনো সমস্যা হয় তখন না হলে চেষ্টা করো তোমরা বাড়িতে পেরে যাবে অঙ্কগুলো তো এবং তার সঙ্গে আর একটা কথা বলি এই যে এই দিকে যে সূত্রগুলো রয়েছে এই যে সূত্রগুলো একটু ভালো করে লক্ষ্য রেখো বিশেষ করে এই যে আমি যেটা বললাম গোলকের আয়তনের সূত্রে সমগ্রতলের ক্ষেত্র ফল ফোর আয়ার্ক ফোর পায়ার স্কোয়ার এই যে সূত্র এই যে সূত্রগুলো কিন্তু এই সূত্রগুলো একটু মাথায় রেখো তাহলে দেখবে সব ক্যালকুলেশন নর্মালি নেমে যাবে তো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য চ্যাপ্টার ভিত্তিক যে সাজেশনগুলো রয়েছে সেগুলো দেখার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং চ্যানেল প্লে লিস্টে তোমরা লক্ষ্য দেখে এসো তাহলে সেখান থেকে সমস্ত চ্যাপ্টার সম্পর্কে আলোচনা পেয়ে যাবে তো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ওদের সঙ্গে শেয়ার করে যারা চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের মধ্যে এখানে শেষ করলাম ধন্যবাদ